আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন এবং সুস্থ সুন্দর নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের আল্লাহর রহমাতে ভালো আছি তো বারোটি মাস ঘুরে আবার চলে আসতে শুরু করেছি আমাদের রমজান তো আজকের এই ভিডিওতে আসলে আপনাদের সামনে আলোচনা করবো কবে থেকে আমাদের রোজা শুরু এবং প্রত্যেকটা রোজার অর্থাৎ দুই হাজার বাইশ সালে রমজানের সেহরি এবং ইফতারের সময়সূচি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা হয়তো অনেক সময় দেখা যায় ক্যালেন্ডার থেকে বা ক্যালেন্ডার ব্যবহার করে আমাদের সেহরি বা ইফতারের সময় জেনে থাকে এই জন্য আপনাদের আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যেভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার রোজা কবে থেকে শুরু ঈদ কবে হবে এবং কোন দিন কত তারিখে কত কত নাম্বার রোজা ইফতারের সময়সূচি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে আর অবশ্যই বলতেছি আমি প্রথমত আপনাদের যে অ্যাপ্লিকেশন দ্বারা আপনাদের দেখাবো সেই অ্যাপ্লিকেশন হয়তো বা পরবর্তীতে আপডেট হতে পারে তো এই জন্য অবশ্যই আপনারা আপডেট করে নিবেন তো যদিও আমি এখানে নির্দিষ্ট একটা তারিখ আপনাদের বলে দিব তারপরও সেখান থেকে দেখা যায় হয়তোবা চার দেখার উপর নির্ভর করে আপনাদের আপডেট হতে পারে এই জন্য বলবো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেবেন যদি আমাদের এই অ্যাপ্লিকেশনটির সাথে আমাদের দুই হাজার বাইশ সালের রমজানের সময়সূচি মিলে যায় রোজা শুরু থেকে তাহলে আমরা এই অ্যাপটাকে রেখে দেবো আর যদি আমাদের এটা না হয় তাহলে আমরা আপডেট করে এরপর পরবর্তী আপডেট লিঙ্কটাকে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ তাহলে চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর সেখান থেকে দেখে আসি আপনাদের যেভাবে করে আমরা আমাদের মাথায় থাকা মোবাইল ফোন দিয়ে দুই হাজার বাইশ সালের রমজানের সময়সূচি জানতে পারবো খুব সহজে তাহলে চলেন আবার শুরু করা যাক ওকে বন্ধুরা চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে আর এই যে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস জাস্ট আপনারা যখন এই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপর থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা ইনস্টল করার পর ওপেন করবেন এরপর এখান থেকে আমরা দেখতে পারবো নামাজের কিছু নিয়ম রয়েছে প্রয়োজনীয় কিছু দোয়া রয়েছে প্রয়োজনীয় কিছু সূরা রয়েছে আর্টিকেল মশলা রয়েছে তারপর রমজানে খাদ্য অভ্যাস আমরা কোন কোন খাদ্য খাবো ইফতারের রেসিপি তাছাড়া তাবজি এরপর কালিমা সব আরও কিছু পেয়ে যাবেন যেগুলো আপনাদের ইসলামী শিক্ষাকে আরও উন্নত করতে পারে বা ইবেতাদের ক্ষেত্রে আপনার বিষয়টাকে আরও সহজ করতে পারে পহলা রমজান আমাদের কত থেকে শুরু হতে যাচ্ছে অর্থাৎ রমজানের প্রথম রোজাটা আমাদের কবে হবে সেটা আমরা দেখার জন্য এখান থেকে রমজানের সময়সূচির উপর ক্লিক করবো এখান থেকে যাই হোক এখান থেকে পহলা রমজান দেখতে পাচ্ছেন তিন এপ্রিল তো আমি মাদারীপুর জেলা থেকে দেখাচ্ছি আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করবেন কীভাবে করবেন সেটা তাদেরকে দেখে নেবেন তো এটা কিন্তু কনফার্ম আপনাদের বলতেছি না যে এটা আপনাদের পয়লা রোজা তিনে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে দেখার উপরে যখন আপনারা চাঁদ দেখতে পারবেন তখন আমাদের এই অ্যাপটা যদি এভাবে করে না মিলে আমাদের রমজানের সময়সূচির সাথে তাহলে আমরা কি করব আপডেট করে আপডেট একটা অ্যাপের লিঙ্ক আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর এই জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তীতে আপডেট হলে এই লিঙ্কটা আপনাদের মাঝে আমরা পৌঁছে দিতে পারি তো অবশ্যই আপনার প্রত্যেকটা জেলার সাথে শেহরি ইফতারের সময়সূচি এখানে দেখতে পারবেন আপনার কত মিনিট বাড়াতে হবে কত মিনিট কমাতে হবে সব কিছু দেখতে পারবেন তাছাড়া নামাজের উক্ত দেখতে পারবেন পাঁচোক্ত নামাজের ওক্ত সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব অল্প সময়ের মাধ্যমে আপনি কিন্তু তিরিশটা রোজার সম্পূর্ণ এখানে সময়সূচি দেখতে পারেন সেউরি ইফতার দুইটাই ওকে বন্ধুরা যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইনস্টল করার পর তখন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা জাস্ট এখান থেকে রমজানের সময়সূচির উপরে ক্লিক করবেন কোন জেলা এখানে জেলা নির্বাচন করতে বলেছে যদিও এখানে আপনি জাস্ট এখান থেকে আপনার জেলাটা চয়েস করে নেবেন ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনি আপনার জেলাটাকে চয়েস করে নেবেন আপনার জেলা নির্বাচন করুন তো আমি আমার মাদারীপুর জেলাটাকে নিয়ে নিচ্ছি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলায় বসবাস করে থাকেন না কেন আপনি সেই জেলাটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যে জেলার সিলে ইয়েটা সময়সূচিটা জানতে চাচ্ছেন তো জাস্ট আমি মাদারীপুর জেলা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মাদারীপুরের জেলার আমাদের যে সময়সূচিটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসে এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো জানতে পারবো আর মাদারীপুর জেলার জন্য ঢাকার সময় হতে শেহরই জন্য দুই মিনিট বাড়ানো হয়েছে ঠিক আছে এরকম আপনারা অনেক ক্যালেন্ডারের করে দেখবেন যে কোন জেলার সাথে কত মিনিট বাড়ানো বা কমানো হয়েছে আর আমি আবারও বলে দিচ্ছি হয়তো বা এই যে আমি যে ডেটটা দেখাবো এই ডেটটা আপডেট হতে পারে চার দেখার উপর নির্ভর করে তো এই জন্য অবশ্যই আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাকে ফলো করে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন যখন যে অ্যাপ্লিকেশনটা কাজ করবে আমি সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো